সো আমি ডান শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এন্ড হাজারো হোক শ্বশুরবাড়ি বলে কথা আর সব সাদা চামড়ার মানুষ সেখানে Du weißt Hartmut, dass Mamu Onkel heißt, ne? Ja, genau. Ja, ich hab gesagt, oder? Ich liebe Kochen. Ja. Als Backen. What a tiring day. Hello everyone. Assalamu alaikum. So, আজকে আমাদের দিনটা শুরু হলো খুব টায়ার্ডনেস দিয়ে আর জার্মান বিয়ে করা বা অন্য কালচার বিয়ে করার যে সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে এই যে মামা শ্বশুরের বাড়িতে আজকে দাওয়াত অ্যাকচুয়ালি প্যাট্রিকের মামা তো বোনের বাসায় বাট আমাকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে হবে সো প্যাট্রিককে বললাম ফাইন দেন তুমি রেডি করো তুমি আমাকে হেল্প করো দেন বাকি কাজটা আমি করছি সো প্যাট্রিক এখন বসে বসে আপেল কাটছে কারণ এখন ইদানিং আমার আপেল কেক বানানোর একটা ঝোঁক তাই আমি যেখানেই যাই আপেল কেক বানিয়ে নিয়ে যাই অথবা যদি আমি বাসায়ও বানাই আপেল কেকই বানাই কারণ আপেল কেকের ভূত যতদিন যাবে না ততদিন আমি আপেল কেকই বানাইতে থাকবো সো যাই হোক যাওয়ার আগে সমস্ত কিছু প্রিপেয়ার করে যেতে হয় ডিশওয়াশারে সমস্ত কিছু ভরে যেসব প্লাস্টিক ডিশওয়াশারে দেওয়া যায় না হাতে টাতে ধুয়ে কেক টেক রেডি করে এখন রেডি করব আমার নিজেকে মেয়ে হয়ে যে কী কষ্ট রে ভাই দাওয়াতে যাবো সাজবো গুজবো তার আগেও বাড়ির সমস্ত কাজ করতে হয় যারা আমার ভিডিও দেখেন এবং ভাবেন আমি অলওয়েজ কমপ্লেন করি ব্যাপারটা আসলে এরকম নয় প্যাট্রিক আমাকে যথেষ্ট হেল্প করে বাট কিছু কাজ যেটা আমাদেরকেই করতে হয় আমাদের মেয়েদেরকেই করতে হয় সেটা আসলে আমাদের হাজব্যান্ডরা পারে না সেটা দেশি হোক বিদেশি হোক ব্লাইন্ডনেস পুরুষদের ব্লাইন্ডনেস এটা সারা পৃথিবীতে সমান সো যাই হোক আমার এখন মনে হয় আস্তে আস্তে আগে যেরকম অবিবাহিত থাকতে ভাবতাম আহ বিয়ে করবো স্বামী সংসার হবে সন্তান হবে কী সুখ সেই সুখের মুখে এখন বালি আস্তে আস্তে আমার মনে হচ্ছে সো আমার প্রায় মনে হয় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কোথাও বেড়াইতে গেলে খুব সুন্দর করে মেকআপ টেকআপ করে ছটপট করে রেডি টেডি হয়ে চলে যেতাম আর এখন যুদ্ধ 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 সো যাই হোক আমার হাজব্যান্ড এখন এত সুন্দর করে আমার ভিডিও করছে মনে হচ্ছে আমি এই চুল কাল করার মেশিনের প্রমোশন করছি সো ভাই এক সমস্যা শেষ হতে না হতে অন্য আরেক সমস্যা সেটা হচ্ছে পরবটা কি আমাদের মেয়েদের কমন সমস্যা পরবটা কি আমার তো কিচ্ছু নাই পরার মতন সো যাই হোক আমার কেস আমি শাড়ি এবং ওয়েস্টার্ন ড্রেস নিয়ে ঘুরছি ফিরছি কী পরবো এটা একবার দেখছি এটা একবার দেখছি আর ভাবছি কী পরবো বাট অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি বার্লিন থেকে এক ঘন্টা দূরে সো শাড়ি পরলে বেশ ঠান্ডা লাগবে তাই বেছে নিলাম ওয়েস্টার্ন ড্রেস আর ফাইনালি আমার কেক রেডি এখন কেকটাকে সুন্দর করে একটা সার্ভিং প্লেটে নিয়ে যেতে হবে সো আমি ডান শ্বশুরবাড়ি যাওয়ার জন্য অ্যান্ড শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমি অলওয়েজ সামথিং স্পেশাল করি একটু মেকআপ করি একটু চুল সেট করি না হাজারো হোক শ্বশুরবাড়ি বলে কথা আর সব সাদা চামড়ার মানুষ সেখানে Welcome everyone, hi. We are going to my family now. So, আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায়। আমার 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 ফ্রেন্ড। Yeah. To my friend, to my cousin. Johannes a friend, Johannes a cousin. So যাই হোক প্যাট্রিকের ফ্যামিলি কিন্তু অনেক বড় আর আমাদের ফ্যামিলিতে মোটামুটি প্রায় 60 people. Yes, right? About, So around 60 people থাকবে সেখানে প্যাট্রিকের বিশাল বড় ফ্যামিলি. Uncles and uncles. Yes. সমস্ত আঙ্কেল, সমস্ত কাজিন, তাদের বাচ্চা কাচ্চা, বউ. Yes. বিয়ের পর এবার আমি তৃতীয়বার যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি কিন্তু বার্লিন থেকে এক ঘন্টা দূরে রাস্তা সো আমরা এখন হাইওয়েতে যাচ্ছি শ্বশুরবাড়ি মধুরহারি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় আরেকদিন বলবো আমরা জাস্ট চলে আসলাম সো লেটস গো জাস্ট arrived yes আজকে প্যাট্রিকের কাজিনের বাসায় পার্টি সো এই হচ্ছে কাজিনের বাড়ি সো সরি যার যেটা ধান্দা ইয়োহানেস এসেই বাচ্চাদের খেলার রুমে চলে গেছে প্যাট্রিকের কাজিনের বাড়ির বাগান বা গার্ডেন বিশাল বড়
দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে দেখা যাচ্ছে প্রায় 1000 স্কয়ার মিটার শুধু গার্ডেন বাড়ি বানানোর পরেও যেটা বার্লিনে আসলে অকল্পনীয়। এই হচ্ছে আমার আপেল কেকের চেহারা সার্ভ করার পর। অলরেডি সমস্ত কিছু সার্ভ করা হয়ে গেছে, বাকি সবাই আসলে কিছু না কিছু নিয়ে আসছে, কারণ 50-60 পিপলের খাবার দাওয়া এটা আসলে বাংলাদেশের মতো নয় যে বাবুর্চি এসে একবারে রান্না করবে। আর যেহেতু ওদের খাবার দাওয়ার সিস্টেমও আলাদা, সো কেক দেখলেই মন শান্তি হয়ে যাচ্ছে। এরকম টাইপের কেক, লুক অ্যাট দ্যাট, এবং সমস্ত কিছু ফ্রেশ, সবাই কিন্তু হাতে বানিয়ে নিয়ে এসেছে সব। এই বিশাল বড় বাগান ভাবা যায় অসম্ভব সুন্দর, এবং এই বিশাল বড় কিচেন আসলে আমার বাড়ির দুইটা রুমের সমান, শুধু এই বাড়ির রান্নাঘর। সো এখন হচ্ছে আমার মামা শ্বশুরের সঙ্গে আমার কথা হচ্ছে, আর আমার মামা শ্বশুরকে আমি আসলে বুঝাচ্ছিলাম যে মামু কি জিনিস, কারণ এরা তো সবাইকেই আঙ্কেল বলে। অ্যান্ড অ্যাগেইন সোশ্যাল মিডিয়ার সাই সবাই, আমি কারোর চেহারা দেখাতে পারছি না, খুবই সোশ্যাল মিডিয়া কনজারভেটিভ তারা। So, Johannes, Zupa, এটা সে পিৎজা বানাচ্ছে, রান্নাঘর তার খুবই পছন্দের। শুরুতেই কফি কেকের পালা, সো আমরা বসে এখন কফি কেক খাচ্ছি, তারপর সবাই মিলে বসে জমিয়ে আড্ডা হচ্ছে সমস্ত কাজিন এবং তাদের ফ্যামিলি নিয়ে। আমি অলমোস্ট শুয়ে পড়ার মতো অবস্থা সোফায়, কারণ কালকে আবার আমাকে কাজে যেতে হবে। আর ডিনার অলরেডি রেডি, আমি সমস্ত কিছু আপনাদের দেখাতে পারছি না, বাট এই হচ্ছে সুন্দর সুন্দর জার্মান ডিনার, অনেক সালাদ, অনেক 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 সালাদ এবং প্লেট। সমস্ত কিছু দেখে ধারণা করতেই পারছেন কত মানুষ আমরা আজকে একসঙ্গে এখানে। প্যাট্রিক ওর আঙ্কেল এবং কাজিনদের সঙ্গে, কারণ সবাই ওরা গ্রিন পরেছে এবং এটা নিয়ে মজা করছিল। আর এই যে সার্ভ করেছে তারা সুইজারল্যান্ডের চিজ, কারণ সুইট চিজ কিন্তু এদের জন্য, জার্মানদের জন্য খুবই স্পেশাল। খাওয়া দাওয়ার পর সব কাজিন আঙ্কেল সবাই মিলে গান বাজনা হচ্ছে, ঠিক আমাদের মতোই। আমরা যেরকম খাওয়ার আগে পরে একটু হাসি আড্ডা করি, গান বাজনা করি। সো যাই হোক, ফাইনালি এখন আমাদের চলে যাওয়ার সময়। এই হচ্ছে আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।